একদা জনৈক নারী কোন ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কথাবার্তা বলিল। তিনি তাহাকে পুনরায় আসিতে বলিলেন। মহিলাটি তখন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমি ফিরিয়া আসিয়া আপনাকে না পাই তখন কি হইবে? হাদিস বর্ণনাকারী বলেন, তাহার উদ্দেশ্য ছিল যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হইয়া যায়, তখন তিনি মহিলাটিকে বলিলেন, যদি তুমি আসিয়া আমাকে না পাও তবে আবু বকরের নিকট যাইবে। আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 6727।